অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে এসেছে সৌদি প্রবাসীদের বিমান টিকিট দেওয়ার বিষয়টি। ভিসার মেয়াদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে টিকিট, তবে নতুন টিকিটের ক্ষেত্রে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। শনিবার দুপুর 12টার মধ্যেই মতিঝিলের বিমান অফিসের বাইরে টোকেনধারীদের সিরিয়াল শেষ হয়ে যায়। সুষ্ঠুভাবে চলছে টিকিট সরবরাহ। প্রথমবারের মতো আজ এখানে আসছি সকাল 9টা, তখন আমি অফিসে গিয়েছি। অফিসে যাইয়ে আমার 15 তারিখে আমার ভিসার মেয়াদ শেষ, এবং ম্যাডাম আমার সব কিছু কাগজপত্র দেখিয়ে উনি কালকে আমার 2টার সময় ফ্লাইট দিয়েছে। যাদের ভিসার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে বিমান ও সৌদি এয়ারলাইন্স। প্রতিদিন প্রায় 800 টিকিট সরবরাহ করছে এই দুটি প্রতিষ্ঠান। তবে যারা অন্য বিমানের ফিরতি টিকিট কেটেছেন তারা পড়েছেন বিপাকে। সেখানে শুধু বিজনেস ক্লাসের টিকিট বিক্রি হচ্ছে। কুয়েত এয়ারলাইন্স বন্ধ, খুলবে জানুয়ারি মাস, তাই তুই আমার ভিসার ডেটটা থাকবে না। তো এখন আমি আসছি এখানে, টোকেন নিলাম লাইনে দাঁড়িয়ে, আমাকে বলতেছে যে ওয়ান ওয়েজ টিকিট শুধু বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাচ্ছে 1,20,000 টাকা। জেদ্দা আছে 1,06,000 সামথিং, আর একটা আছে 1,23,000 সামথিং। এই সমস্ত টিকিট যদি কোনো প্যাসেঞ্জার নিতে চায় বিজনেস ক্লাস, তাহলে আমরা তাদের টিকিট দিতে পারবো। আপাতত ইকোনমি টিকিট আমাদের দেওয়ার অনুমতি পাই নাই। নতুন টিকিট প্রত্যাশীদের ইকোনমি ক্লাসের টিকিট কাটার সুযোগ দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।